হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকে আমার আপনাদের সামনে নতুন আর একটা এক্সেলের ক্লাস নিয়ে আমি এসেছি। এই ক্লাসে আমি আরও কিছু মজাদার ফর্মুলা আপনাদেরকে দেখাবো, যার সাহায্যে আপনারা নতুন নতুন ইনোভেটিভ জিনিস তৈরি করতে পারবেন। আমি আমার পুরনো ডেটাবেসটাকে ওপেন করে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এই ডেটাবেসটা আমার আগেও ছিল। এই ভিডিওতেও আমি সেম ডেটাবেসের উপরেই কাজ আপনাদের বুঝতে সুবিধা হয়। এই ডেটাবেস থেকে আজকে আমি যেটা তৈরি করতে চলেছি সেটা হচ্ছে সাম ইপস ফর্মুলা। এই ফর্মুলাটা খুব এফেক্টিভ ফর্মুলা এবং এই ফর্মুলার মাধ্যমে অনেক কিছু জিনিস তৈরি করা যায়। তো চলুন বন্ধুরা, দেখা যাক আমি এখান থেকে কী কী সিস্টেম তৈরি করতে পারি এবং কেমন করে সেটা তৈরি করব। যথারীতি একটা নতুন পেজ আমি ক্রিয়েট করলাম, যে পেজে আমার লাগবে কি, আমার একটা হেডিং লাগবে। আমি হেডিংটাকে কপি করে নিয়ে আসলাম, এই পেজে নিয়ে এসে হেডিংটাকে পেস্ট করে দিলাম। এবার সেলটাকে বড় করে নিই। ইউনিক নাম্বারস বা ইউনিক কাউন্টিংটাকে আমাকে আবার এখানে তৈরি করতে হবে। তো আমি এখানে ইউনিক কাউন্টিংটা তৈরি করার জন্য ওখান থেকে ডেটাটা পেস্ট করে নিয়ে আসলাম। সেমভাবে ডেটা অপশান থেকে রিমুভ ডুপ্লিকেট গেলাম, সেখান থেকে ভ্যালু রয়েছে সেই ভ্যালুগুলোকে ডিলিট করে দিলাম। তো অটোমেটিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিক ভ্যালু আমার চলে এসছে। এবার এই ইউনিক ভ্যালু হিসাবে আমি যে জিনিসটা তৈরি করতে চলেছি সেটা হচ্ছে সাম ইপস। এখানে দেখুন বন্ধুরা, ডেটাবেসের মধ্যে কিছু কোয়ান্টিটি মেজারমেন্ট এখানে দিয়ে এখানে দেওয়া। তো এই কোয়ান্টিটি মেজারমেন্ট অপশানটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমার এই পেজে এসে আমি পেস্ট করে দিলাম। তো কোয়ান্টিটি রেশিও আমার এখানে পেয়ে গেলাম। এবার এই কোয়ান্টিটি অনুযায়ী এই ডেটাবেসে যে ডেটাটা রয়েছে, এখানে ডেটাবেস কত পর্যন্ত আছে না আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 7266 ডেটা আছে। সেই ডেটা থেকে আমার ইউনিক কোডিং এসছে 1075। লাস্টটা আমি মুছে দিলাম। তো আমার এসছে, কাউন্ট করে দেখে নিই, 1074। কোথেকে দেখছি, এই দেখুন এই জায়গায় আমাদের কাউন্টিংটা দেখাচ্ছে 1074। তো এই 1074 কাউন্টিংয়ের এগেনস্টে আমরা ইউনিক অ্যাভারেজটাকে কপি পেস্ট এখানে দিয়ে। সামিক ফর্মুলাটা খুবই সুন্দর এবং খুবই ছোট্ট ফর্মুলা, জাস্ট একটা লজিক টেস্ট। ইজ ইকুয়াল টু SUMIFS সাম ইপস ব্র্যাকেট। এবার দেখুন যেটা চাইছে, এখানে লেখা রয়েছে সাম রেঞ্জ, তার মানে যে রেঞ্জটাকে আমি যোগফল করতে চাইছি। তো আমি ন্যাচারালি এই কলামে যোগফলটা কি চাইছি এখানে বন্ধুরা, তাহলে এটা আপনাদের কাছে ক্লিয়ার। তার মানে আমি চলে গেলাম ডেটা সোর্সে, ডেটা সোর্সে গিয়ে আমি চলে আসলাম একদম প্রথম লাইনে। তো এইটা হচ্ছে আমার যোগফলের জায়গা, আমি এটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম। এবার চলে আসছে দেখুন বন্ধুরা ক্রাইটেরিয়া, কী চলে আসবে বন্ধুরা ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের কি দেখাচ্ছে না, আমরা নামের এগেনস্টে ক্রাইটেরিয়াটাকে তুলতে চাইছি, তাহলে আমার ক্রাইটেরিয়ার রেঞ্জ এই নামটা হয়ে যাবে, কমা দিলাম, নেক্সট অপশানে গেলাম, এই ক্রাইটেরিয়াটাকে সিলেক্ট করলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখিয়ে দিল যে এই ডেটা সোর্সের এগেনস্টে ওখানে টোটাল যোগফল 100। ঠিক সেমভাবে পরের সেলগুলোকে যদি আমাকে যোগফল নিয়ে আসতে হয়, আমি কি আবার বন্ধুরা সেমভাবে ফর্মুলা ইউজ করব? না, আমি এই ফর্মুলাটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে পরবর্তী লেভেলে নিয়ে চলে যাব। তো সেইটা যদি করতে হয় তাহলে কি করতে হবে আমাকে? সিম্পলি আমি আগের ফর্মুলাতেও আপনাদের বলেছিলাম যে সেলটাকে লক করতে হবে। তাহলে এটা আমার সাম রেঞ্জ ফর্মুলা। এই কলামটার জন্যে যে সাম রেঞ্জটাকে ধরেছিলাম, কলাম পরের কলামটার জন্যে সেম সাম রেঞ্জ আমার হবে না, তার মানে আমার তার পরের কলামটা লাগবে। তাহলে আমি সাম কলামটাকে আমি ব্লক করব না, ক্রাইটেরিয়া রেঞ্জ যা ছিল ক্রাইটেরিয়া রেঞ্জ সেম থাকবে। তো আমি ক্রাইটেরিয়া রেঞ্জটাকে ব্লক করলাম, দুটো ডলার বসিয়ে সেলের সেল রেফারেন্সের আগে আমি ক্রাইটেরিয়াটাকে ব্লক করে দিলাম। এবার চলে আসছি ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কোনটা না এইটা বন্ধুরা। তো আমি ক্রাইটেরিয়াটাকেও লক করলাম। এবার চলে আসি পরবর্তী স্টেপে, কন্ট্রোল আর প্রেস করে আমি পুরো জায়গা থেকে ফর্মুলাটাকে কপি পেস্ট ড্র্যাগ করে নিলাম। এবার চলে আসি বাকি সেলগুলোতে, বাকি সেলগুলোতেও আমার ফর্মুলা আসবে। এই আপনারা আমাকে অনেকে হয়তো জিজ্ঞেস করতে চাইবেন যে আপনি লাস্ট সেলে এসে জিরো কেন বসানো। এখানে জিরো বসানোর কারণ হচ্ছে
জাস্ট সেলে একটা ইন্ডিকেশন দেওয়া আর কিচ্ছু না। আমি কন্ট্রোল আপ অ্যারো দিলে সোজা লাস্ট যেখানে ডেটা রয়েছে সেই সেলটাতে চলে আসতে পারি, এবং সেই সেলে চলে আসার পর টোটালটাকে যখন সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করব, তখন অটোমেটিক্যালি টোটাল মার্কিং পর্যন্ত চলে আসবে। এবার যদি নিচে জিরোটা না আসে তাহলে কীভাবে দেখাই আপনাদের? আমি এখান থেকে জিরোটাকে ডিলিট করে দিলাম, আপনারাও আপনাদের মেশিনে ট্রাই করতে পারেন। আমি প্রথম সেল থেকে কন্ট্রোল ডাউন কি প্রেস করলে একদম লাস্ট রো নাম্বারে আমাকে পৌঁছে দিচ্ছে, তাহলে সেই জায়গায় গিয়ে তো আমার কাজ নেই। তাহলে আমি চলে আসলাম আবার আমার ডেটা সোর্স ফর্মুলায়, জিরো প্রেস করলাম, করে বন্ধুরা চলে আসলাম ডেটা সোর্সে যেখানে ফর্মুলাটা দেওয়া রয়েছে। এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই, এখানে বক্স নিয়ে আসলাম এবং নাম্বার কাউন্টিংয়ে চলে আসলাম ডেসি। কন্টিনিউ যদি আমি ড্র্যাগ করি শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, টোটাল পোর্শনটা সিলেকশন হয়ে গেল। এবার জাস্ট কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা আমার রেফারেন্সের ফর্মুলা অনুযায়ী চলে এসছে। দেখতে পাচ্ছেন আপনারা আমার ফর্মুলা অনুযায়ী এখানে চলে এসছে। তাহলে এর থেকে আমরা খুব সহজেই একটা সাম ইপস ফর্মুলাকে আমরা শিখতে পারলাম। এবার এই সাম ইপস ফর্মুলার মধ্যে আমি নতুন কিছু ক্রাইটেরিয়া ঢোকাচ্ছি। ক্রাইটেরিয়াটা কি, আমি এই কলামে এই রোটার উপরে একটা রো ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর সেই রোয়ের এগেনস্টে আমি কতগুলো জিনিস লিখছি। কি জিনিস? ওয়াই ই এস, ইয়েস, ইয়েস অপশান আমি প্রেস করলাম। কেন করলাম? কারণ হচ্ছে এখানে গতবারে আমি যে ডেটা সোর্সটা আপনাকে দেখিয়েছিলাম তাতে আমাদের এখানে একটা অপশান ছিল অর্ডার ডিসপ্যাচ, মানে অর্ডারটা আদৌ ডিসপ্যাচ হয়েছে না ডিসপ্যাচ হয়। ড্রপ ডাউন বক্স যখন আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এখানে এতগুলো অপশান রয়েছে, তো আমি পার্টিকুলার ওয়েতে চাইছি অ্যাকচুয়াল ওয়েতে কী ডিসপ্যাচ হয়েছে। তো ডেটা শীটে আমি শুধু চলে আসলাম একটা অপশান, এই অপশানটাকে যদি আমাকে নতুন করে ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে কিছুই না বন্ধুরা, আমরা আবার চলে আসলাম আমাদের ফর্মুলা অপশানটাকে এডিট করার জন্যে, ব্র্যাকেটটাকে মুছে আবার একটা কমা দিলাম, তাহলে আমার সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জটাকে ওপেন করে দিল। আমার সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জটা কোথায় আছে? না এই কলামটা, সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ আমি সিলেক্ট করলাম, কমা দিলাম, এই পেজে গেলাম, ক্রাইটেরিয়াটা কী ছিল? ইয়েস। আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার দেখুন বন্ধুরা ক্রাইটেরিয়া রেঞ্জে এই কলামটা মানে ওয়াই কলামটা যেটাতে আমার ক্রাইটেরিয়া সেকেন্ড ক্রাইটেরিয়াটা রয়েছে, পরবর্তী সেলগুলোতে যখন আমি ড্র্যাগ করবো সেই ড্র্যাগিংয়ে কিন্তু এই সেলটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে ওয়াই আমার ক্রাইটেরিয়া সেকেন্ড ক্রাইটেরিয়ার কলাম। আমি যদি এটাকে ফিক্সড না করে কন্ট্রোল আর মারি তাহলে দেখুন ওয়াইটা চেঞ্জ হয়ে জেড হয়ে গেল, তার মানে আমাদের ফর্মুলা কিন্তু প্রপার ওয়েতে আসবে না, যার জন্যেই আপনাকে এই সেলটাকে লক করতে হবে দুটো ডলার সিম্বল বসিয়ে। লাগবে আর লাগবে হচ্ছে এই পার্টিকুলার ইয়েস লেখা সেলটাকে লক করতে। তো এটা ইয়েস সেলটাকে লক করার জন্য আমি বি এর আগে একটা ডলার বসালাম এবং একের আগে একটা ডলার বসালাম। এবার আপনারা জিজ্ঞেস করবেন কেন করলাম, কারণটা হচ্ছে বি মানে কলাম ওয়ান মানে রো, মানে বি কলাম ওয়ান রোয়ের যে ডেটা সেলটা রয়েছে সেটাকে আমি টোটালি ব্লক করলাম। তুমি যেখানেই ফর্মুলাটাকে ট্র্যাক করো না কেন এই সেলটা লক থাকবে। তাহলে দিয়ে দেখি বন্ধুরা পরবর্তী স্টেপে, দেখুন এখানে সেলটা কিন্তু ব্লক হয়ে রইল। এবার আপনারা একটা মজাদার জিনিস দেখুন, আমি গতবারে যখন ফর্মুলাটা দিয়ে রেখেছিলাম এখানে ভ্যালুয়েশন ছিল 11519 এবং কন্ট্রোল আর প্রেস করার পরে 11319, তার মানে ডেটা চেঞ্জ হলো। পরবর্তী সেলগুলোতে আমি ফর্মুলাটাকে কপি পেস্ট করে দিলাম, দিয়ে এবার কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখুন অটোমেটিক্যালি সমস্ত জায়গা থেকে ডেটা চেঞ্জ করে ও অ্যাকচুয়াল ভ্যালুয়েশন আমাদের কাছে নিয়ে চলে আসবে। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ও অটোমেটিক্যালি আমার ভ্যালুয়েশনটাকে এখানে পুট আপ করে দিল। এটা খুব ছোট্ট একটা ফর্মুলা, জাস্ট সাম ইপস। যে কোনো ডেটা সোর্সের মধ্যে থেকে যদি আমাকে ডেটা এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতে হয় ইউনিক ভ্যালুয়েশনের নাম্বারে, তাহলে আমরা যে ডেটাটাকে পাই দ্যাট ইজ সাম ইপস। এই ছোট্ট ফর্মুলাটা দিয়ে আমরা এই পুরো ডেটা সোর্সে ম্যাক্সিমাম কাজ আমরা করে ফেলতে পারি। যত বড়ই ডেটা হোক না কেন সেই জায়গায় আমরা সাম ইপস ইউজ করে খুব সহজে সেই ক্যালকুলেশনটাকে যোগ করে একটা ইউনিক ভ্যালুয়েশন নাম্বারে নিয়ে চলে আসি। তাহলে এখানে যদি টোটাল করি বন্ধুরা, টোটাল করার পর ইজ ইকুয়াল টু এস ইউ এম সাম
এখান থেকে যতগুলো রেফারেন্স নাম্বার আমার আছে সেই রেফারেন্স নাম্বারটাকে সিলেক্ট করে এবার সেমভাবে এটাকে একটু বর্ডার লাইন প্রেস করে দিই। করে লাস্ট ঘরে আমি গিয়ে জিরো মারলাম এবং কন্টিনিউ সেলটাকে কন্ট্রোল ডি মেরে আমি ফর্মুলাটাকে পেস্ট করে দিলাম। তাহলে অটোমেটিক্যালি আমি দেখতে পাচ্ছি আমার সমস্ত জায়গায় ডেটাটা প্রেস হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কাছে আরও একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসব। তাহলে জানাবেন এই ফর্মুলাটা আপনাদের কেমন লাগলো। যদি প্র্যাকটিস করতে চান এই ফর্মুলাটাকে বারবার করে ইউজ করুন, খুব এফেক্টিভ একটা ফর্মুলা এবং খুব সহজে এটা যে কোনো ডেটা সোর্স থেকে আমাদের ক্যালকুলেট করে বার করে দিতে পারে। আমার ভিডিওটা যদি পছন্দ হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং আপনাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা এক্সেলে কিছু হলেও ইন্টারেস্ট রাখেন এবং এক্সেল সম্বন্ধে আরও কিছু জানতে চান, আমি তাদের জন্য খুব শিগগিরই আরও একটি ভিডিও নিয়ে আসবো, যেটা আগামী দিন আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করব। তাহলে গুড নাইট বন্ধুরা, ভালো থাকবেন।